শান্তিবাগে আজকে হাজার হাজার লোক নদীর পানি দেখতে এসেছে। আমরা এখানে আইসি একটু পানি দেখার জন্য আর পর্যবেক্ষণ করার জন্য, পানির অবস্থা বর্তমান কিটা আছে। মূলত আইসি মলিয়াজার যে নদীর পানি বাড়ছে, তো এটা দেখার লাগে মূলত আইসি। আমি ঢাকা থাকি, এখানে আসছি ঘুরতে। শান্তিবাগ ওয়াকওয়ে বিউটিফিকেশনে দাঁড়িয়ে, সেখান থেকে দাঁড়িয়ে গত তিন চার দিন যাবৎ মন নদীর পানি অবজার্ভ করে যেটা বুঝতে পেরেছি, যদি আল্লাহ দেব ত্রিপুরাতে বৃষ্টি না হয় তাহলে শহরবাসী আতঙ্কিত হওয়ার নাই। এই মুহূর্তে পানির যে অবস্থান আছে, আমরা শহর নিরাপদ আছি, শহরবাসী নিরাপদ আছে। বাচ্চারা ঘুরার লাগে যে পানি কতটুকু হইল। আগে তো এই বাঁধ না থাকায় মলিয়াজার প্রচুর প্রবলেম হইতো, আর বাঁধের কারণে আমরা পানি বাড়ত, আমরা ভয় থাকতো, কিন্তু এই বাঁধ দেওয়ার পরে কিছুটা আমরা মনে হয় নিরাপদ মুক্ত হয়েছে। এবং এটার লাগে খুব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং মলিয়াজার শহরের মানুষরা এখন আর আগের মতন আতঙ্কগ্রস্ত না। দেখতে পারে আপনারা বন্যার পরিস্থিতি, নদীর পানি বাড়ছে, তাই আর আগে তো এরকম পরিবেশ আসেন না, মানুষ সচরাচর এখানে আইতে পারতো না, এখানে খুব একটা বাজে পরিবেশ আসিল। ওখান আপনার মেয়র মহোদয় এই যে ওয়াকওয়েটা করার কারণে সবাই এখানে আইতে পারে, বিনোদন একটা কেন্দ্র হয়েছে। আজকে আইসি কেন, এই মনোনদীর পানি বাড়ছে দেখলাম, পানি তো মনোনদীর পানি তো খুব বেশি বাড়ছে, তো হয়তো দিনে আরও মনে হয় বেশি আসলো, এখন কিছুটা একটু কম আছে, প্রায় দুই সেন্টিমিটার কমছে এখন পানি। এই যে মলিবাজারের জননন্দিত মেয়র তাই মলিবাজার একটা ওয়াকওয়ে করছে, এটা তো আইয়া কিছু ঘোরাঘুরি করলাম, এই দৃশ্যে যাওয়া যেহেতু এখন পানি কমা ধরছে, আশা করতাম যে রাতের ভিতরে আরও অনেক পানি কমব। আমরা মলিবাজারবাসী এখন মানে আতঙ্ক হওয়ার কোনো বিষয় নাই, আমরা স্বস্তিতেই থাকতে পারবো, জীবন ইয়ে করতে পারবো আজকে রাত্রিটা। যদি ত্রিপুরায় বেশি বৃষ্টি হয় আর তিন চার ফুট পানি বাড়ে তাহলে 18 সালের অবস্থায় যাবে, আর না হলে যাওয়ার সম্ভাবনা নেই। আর আজকে দুপুর দুটার পর থেকেই মনোনদীর পানি কমতেছে, এতে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানাবো। আর পৌরসভা সদা সর্বদাই তৎপর রয়েছি, শহরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিবেশ অনেক ভালো, আসা যাওয়ার অনেক সুন্দর পরিবেশ, আর কোনো সমস্যা নেই আল্লাহ দিলে। যেখানেই কোনো লিকেজ ধরা পড়ে আমরা সাথে সাথেই সেটা জেলা প্রশাসকের সহায়তায়, পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সেটি সমাধান করে যাচ্ছি এবং করে যাব। শান্তিবাগে এই এলাকা একসময় জাপ জঙ্গল ছিল, লোকজন আসত না, কিন্তু এখানে পৌরসভার উদ্যোগে ওয়াকওয়ে করার কারণে এবং ফুলের বাগান লাগানোর কারণে, ফুল গাছ লাগানোর কারণে আজকে শহরবাসী এখানে একটি নির্মল বিনোদনের একটি জায়গা হয়েছে। আজকে শান্তিতে মননদীর পানির অবস্থান দেখতে পাচ্ছে, মননদীর পানির অবস্থান জানতে পারছে, নিজ চোখকে দেখতে পাচ্ছে।